নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রেসিপি হলো দোকানের মতো মুচমুচে পারফেক্ট ছোলা ভাজার রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমে নিয়েছি আমি 200 গ্রাম ছোলা, কাঁচা ছোলা নিয়েছি 200 গ্রাম। ছোলাটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিব জল দিয়ে, 4 থেকে 5 বারের মতো জল বদলিয়ে ধুয়ে নিব। ছোলাটাকে প্রথমে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এখন ছোলার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ছোলার সঙ্গে। দেখুন ছোলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ আর হলুদটাকে। এখন আমি একটা তালার মধ্যে মেলে দিয়ে দেব ছোলাটাকে রোদ্রে শুকানোর জন্য। আমি এখন রোদ্রে শুকিয়ে নেব 2 থেকে 3 ঘন্টার মতো। ফিরে আসছি 2-3 ঘন্টা পরে। দেখুন 3 ঘন্টা পরে আমার ছোলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে শুকিয়ে। এখন আমি ছোলাটাকে ভেজে নেব। আজকে আমি তেলের মধ্যে ভাজবো ছোলাটাকে, তার জন্য তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি ছোলা, 2 মুঠো ছোলা দিয়ে দিয়েছি। দেখুন ছোলাটাকে খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। দেখুন কত সুন্দর ফাটছে ছোলাটা, বাজতে কিন্তু একটুকু টাইম লাগে না বন্ধুরা, সহজ জলদি বাজা যায়। দেখুন কত সুন্দর করে বেজে নিয়েছি ছোলাগুলোকে। দেখুন আর কয়টা বেজে দেখাচ্ছি আপনাদের। এইভাবে ছোলা ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বালি দিয়েও ভাজা যায়, তবে তেল দিয়ে ভাজলে একটু চট জলদি হয়ে যায়, গ্যাসটাও কম লাগে, তার জন্য আমি তেল দিয়ে ভেজে নিলাম। দেখুন কত জলদি হয়ে যায়, 1 মিনিটের মধ্যে হয়ে যায় ছোলাগুলো ভাজা। দেখুন আমি সব ছোলাগুলো আমি ভেজে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এইভাবে ভাজলে ছোলা খুব সফট হয়। আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।